ভিউজেস এর এই পর্বে আমরা দেখবো হাউ টু গেট অ্যান্ড সেট রেডিও বাটন ভ্যালু ইন ভিউজেস। ভিউজেস এর রেডিও বাটন থেকে আমরা কিভাবে ভ্যালু পাবো এবং এই রেডিও বাটনে কিভাবে ভ্যালু সেট করব। যখন ভ্যালু সেট করব তখন সেটা সিলেক্টেড থাকবে। তো সেটা দেখার জন্য প্র্যাকটিক্যালি আমরা চলুন কোডে চলে যাই। আমরা এখানে ইনপুট রেডিও বাটন একটা নেম দিলাম, ইনপুট মেল দিই আমরা মেল, ভ্যালু মেল, এবং সেম আর একটা ফিল্ড দিব ফিমেল। এটাতে আমরা যখন ক্লিক করব তখনই আমাদের ভ্যালুটা আসবে। এখানে রেডিও বাটনটার মেল ফিমেল, এখানে আমাদের রেডিও বাটনের দুইটাই কিন্তু সিলেক্ট একই সাথে সিলেক্ট হচ্ছে। তো আমরা একটা সিলেক্ট রাখবো মেল কি না ফিমেল, তো সেটার জন্য আমরা এখানে নেম যেহেতু দুইটা আলাদা নেম দিয়েছি এই কারণে সে দুইবার দুইটাই সিলেক্ট করলে দুইটাই সিলেক্ট হচ্ছে। এটার জন্য আমরা এখানে জেন্ডার সেম নাম ইউজ করব, সেম একই নেম দিলাম, একই নেম দিয়ে এখন যদি আমরা সিলেক্ট করি তাহলে দুইটার যে কোনো একটা সিলেক্ট হচ্ছে। এখন আমরা এখানে যখন এটাতে চেক বক্সে ক্লিক করব তখন এটার ভ্যালু আমরা পাবো। তো এটার জন্য আমাদের একটি ইভেন্ট কল করতে হবে। এখানে এখানে আমরা অ্যাট দ্য রেট চেঞ্জ অ্যাট দ্য রেট অনচেঞ্জ ইভেন্ট ইউজ করব। দুইটাতে আমরা অনচেঞ্জ ইভেন্ট দিব। অনচেঞ্জ ইভেন্ট দেওয়ার পরে এখানে অনচেঞ্জ ইভেন্টে আমরা যা পাচ্ছি সেটা আমরা মেথডে যখন এটার ক্লিক করব মেথডের ভিতরে অনচেঞ্জ একটা মেথড লিখলাম, মেথডের ভিতরে এসে আমরা এটাকে যখন চেঞ্জ করব তখনই আমরা এটাকে দেখাবো। কনসোল ডট লগ এটাকে দেখাবো। তো আমরা প্যারামিটারে ইভেন্ট সেই ইভেন্টটাকে আমরা এখানে প্রিন্ট করব কনসোল লগে যখন আমরা ক্লিক করব। এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি তাহলে আমরা এখানে কনসোল লগে আমাদের ইভেন্টে দেখেন যে সব বিস্তারিত দেখাচ্ছে যে ইভেন্ট যেটা আমাদের ইভেন্টটা কল হচ্ছে, তার মানে আমরা যে ইভেন্টটা এখানে দিয়েছি সেই ইভেন্টটা আমাদের কনসোলে কিন্তু ক্লিক হচ্ছে, ক্লিক করলেই সেই ইভেন্টটা কল হচ্ছে এবং ইভেন্টের ভিতরে অনেক কিছু পাওয়া যাচ্ছে। তো আমরা এখান থেকে জাস্ট ভ্যালুটা নিব। সো এটার জন্য আমরা এখানে একটি ভ্যালু ডিক্লেয়ার করতেছি, লেট ভ্যাল ইকুয়াল টু হচ্ছে আমাদের ইভেন্ট যেটাকে আমরা ক্লিক করছি ডট টার্গেট ডট ভ্যালু। আমরা এখানে যেটাকে ক্লিক করছি সেই টিআর টার্গেট, এখানে আমরা যে ইভেন্টে ক্লিক করছি সেই ইভেন্টের ভ্যালুটা এখানে দিবে। সো এটাকে আমরা কনসোলে দেখাবো, ভ্যাল এটাকে আমরা কনসোলে দিলাম। এখন রিফ্রেশ দিই, রিফ্রেশ দিয়ে এখন এখানে যদি ক্লিক করি দেখেন যে মেল ফিমেল মেল ফিমেল, আমরা যেটাতে ক্লিক করছি সেইটাই কিন্তু আমাদের এখানে ভ্যালুটা আসতেছে। সো এটা আমাদের গেল হচ্ছে আমরা কীভাবে ভ্যালু পাবো। সেই ভ্যালুটাকে আমরা যদি প্রিন্ট করতে চাই তা এইখানে আমরা দিব একটা প্রপার্টি ডিক্লেয়ার করে নিচ্ছি জেন্ডার নাল, জেন্ডার নাল হচ্ছে। তো এই জেন্ডারে আমরা হচ্ছে এই ভ্যালুটাকে সেট করব, দিস ডট জেন্ডার ইকাল টু হচ্ছে ভ্যাল। এবং এই ভেরিয়েবলটা কিভাবে প্রিন্ট করতে হয় এটা আপনারা অলরেডি জানেন, আমি একটা বিআর দিয়ে নিলাম বোঝার সুবিধার্থে ভেরিয়েবলটা প্রিন্ট করব, ক্লিক করলাম। তো এখন আমি যদি এইখানে রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে দেখেন যে আমাদের এখানে কনসোলেও দেখাচ্ছে মেল এবং এখানে সঙ্গে সঙ্গে এটা প্রিন্ট হচ্ছে মেল ফিমেল মেল প্রিন্ট হচ্ছে। তো এখন আমরা চাচ্ছি যে আমরা যখন আসবো ইনিশিয়ালি আমাদের একটা এইখানে ভ্যালু সিলেক্টেড থাকবে মেল। তো সেটার জন্য আমরা কি করব, জেন্ডার জেন্ডারে আমরা একটু ভ্যালু সেট করে দিব, এম এল মেল আমরা সেট করে দিলাম। মেল সেট করে দিলে এখন আমাদের কি করতে হবে, এখানে আমাদের যে ভ্যালু ছিল
ভ্যালু মেলটাকে সিলেক্ট করবো। সো এটার জন্য আমাদের এখানে ভি মডেল ইউজ করতে হবে, ভিউজেস এর ভি মডেল। ভি মডেল আমরা যখন ইউজ করব, ইউজ করলে আমাদের ভি মডেলটা ছিল কি জেন্ডার, ভি মডেল দুটাতে আমরা জেন্ডার ইউজ করতেছি। ভি মডেল জেন্ডার, তার মানে ইনিশিয়ালি আমাদের জেন্ডার হচ্ছে ভি মডেল, মেল জেন্ডারে যেটা ডিক্লেয়ার করা আছে প্রপার্টি সেটাই আমাদের সিলেক্টেড থাকবে। এখন আমরা যদি রিফ্রেশ দিই, দেখেন যে আমাদের মেল কিন্তু মেলের জেন্ডার হচ্ছে ভ্যালু সেট করা আছে জেন্ডারে ভি মডেলে, তো সেই জেন্ডারটাই কিন্তু সিলেক্টেড দেখাচ্ছে। সো এখানে আমাদের সিলেক্টেড দেখাচ্ছে এবং নিচে সেটা প্রিন্ট হচ্ছে। আবার এখানে যদি এখন চেঞ্জ করি ফিমেল, সেটা ফিমেলও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো না হোক আপনাদের কাছে এটা একদম ক্লিয়ার হয়ে গেছে যে কিভাবে রেডিও বাটন থেকে ভ্যালু গেট করবেন এবং রেডিও বাটনে কিভাবে ভ্যালু সেট করবেন ইজি ওয়ে। এটা আরও ট্রিকি বা অন্য ওয়েতে করা যায়, যেমন এখানে আমার এই অনচেঞ্জ ইভেন্ট ছাড়াও ভি মডেল দিয়েই ক্লিক করলে এইখানে ভ্যালু অটোমেটিক্যালি প্রপার্টি রেন্ডার হয়ে প্রিন্ট হয়। রেডিও বাটন নিয়ে আরেকটি টিউটোরিয়াল আছে, ওই টিউটোরিয়াল দেখলেও আপনারা বুঝতে পারবেন।